সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের ক্লাসে আমি প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা রং 13 নিয়ে আলোচনা করব। তাহলে চলো দেখা যায় পৃষ্ঠা রং 13 তে কি রয়েছে। দেখো, আমরা প্রথমে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে গণনা, রং করা, পড়া ও লেখা। অর্থাৎ আমরা গণনা করব, এরপরে আমরা রংও করব, পড়ব এবং লিখব। দেখো তো, এখানে আমাদের একটা গণনা করা আছে। এখানে আমরা একটি আনারস দেখতে পাচ্ছি এবং এরপরে দেখো লেখা আছে সমান সংখ্যক রং করি। অর্থাৎ এই ঘরে আমরা যে কয়টা ছবি দেখতে পাচ্ছি ঠিক ওই কয়টা সংখ্যকই আমরা এখানে রং করব। তাহলে আমরা এখানে একটা আনারসের ছবি দেখতে পাচ্ছি। দেখো এখানে একটি ঘর ভরাট করা আছে। এরপরে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, পেয়ারা দেখতে পাচ্ছি। বলতো এখানে কয়টি পেয়ারা আছে? ঠিক বলেছো, এখানে দুইটি পেয়ারা আছে। তাহলে আমরা কয়টা ঘর ভরাট করব? দুইটি। তাহলে আমরা দুইটি ঘর ভরাট করলাম। এরপরে দেখো তো কি দেখতে পাচ্ছি, আপেল দেখতে পাচ্ছি, তাই না? বলো তো এখানে কয়টি আপেল আছে? 1, 2, 3, এখানে মোট তিনটি আপেল রয়েছে। তাহলে আমরা কয়টি ঘর ভরাট করব? তিনটি ঘর। তাহলে আমরা এখানে তিনটি ঘর ভরাট করলাম। এরপরে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, চালতা। বলো তো এখানে কয়টি চালতা রয়েছে? 1, 2, 3, 4, এখানে মোট চারটি চালতা রয়েছে। তাহলে আমরা কয়টি ঘর পূরণ করব? চারটি। তাহলে দেখো আমরা চারটি ঘর রং করে দিলাম। এরপরে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি, ডালিম। বলো তো এখানে কয়টি ডালিম রয়েছে? ঠিক বলেছো, এখানে 5টি ডালিম রয়েছে। 1, 2, 3, 4, 5। তাহলে বলো তো আমরা কয়টি ঘর রং করব? 5টি। তাহলে আমরা এখানে এখন 5টি ঘর রং করে দিলাম। এরপর দেখো উপরে লেখা আছে পড়ি, এরপরে লেখা আছে লিখি। দেখো আমরা বাক্সে 1 দেখতে পাচ্ছি, এই একটা। এরপরে দেখো দুটো খালি বাক্স রয়েছে, সেখানে আমরা লিখব, পড়ব এবং লিখব। দেখো প্রথমেই লিখব 1। দেখো আরেকটা বাক্স রয়েছে, এখানেও লিখব 1। তোমরা এভাবে নিজেদের খাতায় আরো সুন্দর করে লিখবে। এরপরে দেখো তো একের নিচে কি রয়েছে? 2। তাহলে চলো খালি বাক্সে দুই সংখ্যাটি লেখা যাক, 2। আরেকটা লিখি চলো, 2। এরপরে দেখো লেখা আছে 3। এই তিন সংখ্যাটিও এখন আমরা খালি বাক্সে লিখবো। তাহলে চলো লেখা যাক 3। আরেকবার চলো লিখি, 3। এরপরের সংখ্যাটি 4। তাহলে চলো 4 সংখ্যাটি লেখা যাক, 4। চলো আরেকবার লেখা যাক, 4। তোমরা নিজেদের খাতায় খুব সুন্দর করে এগুলো লিখবে। এরপরের সংখ্যাটি 5। খালি ওই বাক্সতে আমরা 5 সংখ্যাটিও লিখব। তাহলে চলো লেখা যাক 5। তাহলে চলো আরেকবার লিখি, 5। এই ছিল আমাদের পৃষ্ঠা রং 13-তে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবেই তোমরা 1, 2, 3, 4, 5 বাসায় বসে বসে বেশি বেশি লিখবে এবং প্র্যাকটিস করবে। তাহলেই তোমরা পেরে যাবে এগুলো কিভাবে লিখতে হয়। তোমাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।